আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কোষে দেখি 9.3 এর চারের দাগের গণিত করব। ঠিক আছে, শুরু করা যাক। দেখো প্রথম গণিত, চারের দাগের গণিতটা কি বলছে, যে x ইজিক্যাল টু √7 + √6 হলে প্রথম দাগের গণিত কি বলছে, x মাইনাস 1/x এর মান কত। দেখো এক্ষেত্রে আমরা জানি কি, যে x সমান হচ্ছে √7 + √6। তাহলে 1/x কত হবে, 1/x সমান হবে √7 + √6। ঠিক আছে, এবার আমরা কি করব, এটাকে করণীয় নিরসন করব। ঠিক আছে, করণীয় নিরসন করলে কত হবে, 1/√7 + √6 এর অনুবন্ধীকরণ দিয়ে আমরা গুণ করব। ঠিক আছে, তাহলে √7 + √6 এর অনুবন্ধীকরণে কি হবে, √7 - √6। তাহলে এটাকে দিয়ে আমরা উপর নিচে গুণ করব। ঠিক আছে, তাহলে দেখো গুণ করলে কত হবে, 1 × √7 - √6 কত হবে, √7 - √6। এদিকে দেখো নিচে এবার কি আছে, √7 + √6, √7 - √6, এটা দেখো a + b এবং a - b এর ফর্মে আছে। আমরা জানি যে a² - b² সমান কি, a + b × a - b। তাহলে a + b × a - b এর সূত্র হচ্ছে a² - b² এখান থেকে আমরা লিখতে পারি, এখান থেকে এইটার পরিবর্তে কী লিখতে পারি, √7² - √6² ঠিক আছে। তাহলে এখানে কত হবে, √7 - √6 উপরেরটা বসে যাবে, নিচেরটা কত হবে, √7² করলে 7 হবে, এদিকে √7 6² করলে 6 হবে, তাহলে 7 থেকে 6 বিয়োগ করলে 1 হবে। তাহলে সুতরাং কী হবে, √7 - √6/1 = কত হবে, √7 - √6 বেরিয়ে গেল। এবার আমাকে কোশ্চেন করেছে যে x - 1/x এর মান কত, প্রথম বলেছে x - 1/x এর মান কত, আমরা x এর মান এবং 1/x এর মানটা বসিয়ে দিলেই উত্তর পেয়ে যাব। তাহলে দেখো x - 1/x এর মান জিজ্ঞাসা করা হয়েছে, তাহলে দেখো x এর মান বসাবো আমরা, x এর মান কত, √7 + √6, এবং মাইনাস লিখলাম। এবার 1/x এর মান কত, 1/x সমান √7 - √6, 1/x এর মান √7 - √6, তাহলে বসিয়ে দিলাম √7 - √6। তাহলে √7 + √6 মাইনাস ব্র্যাকেটের বাইরে আছে, তাহলে -+এ - √7, -এ + √6। তাহলে এবার +√7 এবং -√7 কেটে যাবে, তাহলে কত হবে, কেটে গিয়ে 0 হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে √6 + √6, √6 + √6, তাহলে ইকুয়াল টু কত হবে, 2√6। ঠিক আছে, এবার আমরা 4 এর 2 এর দাগের গণিতটা করব। কি বলেছে, x + 1/x এর মান কত, x + 1/x এর মান, দেখো x এর মান আমাদের কত জানা ছিল, যে x এর মান হচ্ছে √7 + √6, এবং 1/x এর মান কত হয়েছিল, √7 - √6। তাহলে x + 1/x এর মান বলেছে, তাহলে x এর জায়গায় x এর মান এবং 1/x এর জায়গায় 1/x এর মান বসাবো, তাহলে কত হবে, x এর জায়গায় √7 + √6 প্লাস 1/x এর মান কত, √7 - √6, এটা বসাবো আমরা, তাহলে √7 - √6, তাহলে +√6 এবং -√6 কেটে গিয়ে 0 হয়ে যাবে, তাহলে অ্যান্সার কত বের হবে, √7 + √7 = 2√7, এইটাই হবে আমাদের অ্যান্সার। এবার আমরা 4 এর 3য় করব। 4 এর 3য় কী বলেছে, x² + 1/x² এর মান বের করতে বলা হয়েছে।
তাহলে এখানে এখানে একটা সূত্র কাজে লাগবে। দেখো কোন সূত্র, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস টু এ বি। ঠিক আছে, তাহলে আমরা এই সূত্রটাকে এখানে কাজে লাগাবো। ঠিক আছে, তাহলে এখানে দেখো এটা যদি এ হয়, এক্স স্কোয়ার এখানে এ হবে, ওয়ান বাই এক্স স্কোয়ার এখানে বি হবে। ঠিক আছে, এটাকে এ ধরতে হবে, এটাকে বি ধরতে হবে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। তাহলে এখানে এই সূত্রটা কাজে লাগে কী পাবো, এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস টু এ বি। এ কত? এক্স। বি কত? ওয়ান বাই এক্স। তাহলে এক্স আর এক্স কেটে গেল, তাহলে কত পড়ে থাকলো, এক্স প্লাস ওয়ান বাই এক্স। এবার এক্স প্লাস ওয়ান বাই এক্সের আগে কত মান বেরিয়েছিল, এক্স প্লাস ওয়ান বাই এক্সের আগে কত বেরিয়েছিল, টু রুট সেভেন। ঠিক আছে, এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কত বেরিয়েছিল, টু রুট সেভেন, টু রুট সেভেন। তাহলে বসিয়ে দিলাম এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান টু রুট সেভেনের স্কোয়ার মাইনাস টু। তাহলে টু রুট সেভেনের স্কোয়ার করলে কত হবে, দু স্কোয়ার মানে চার, রুট সেভেনের স্কোয়ার করলে সাত। ঠিক আছে, রুট সেভেনের স্কোয়ার করলে সাত হবে, তাহলে মাইনাস দুই, তাহলে কত হবে, আঠাশ, সাত চার আঠাশ মাইনাস দুই ইজিক্যাল টু ছাব্বিশ, এটাই হবে অ্যান্সার। এবার পরের গণিত কী বলেছে, যে এক্সএস কিউব প্লাস ওয়ান বাই এক্সের কিউবের মান বের করতে বলা হয়েছে। এক্ষেত্রে আমাদের একটা সূত্র লাগবে, সেটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব ইজিক্যাল টু কী হবে, এ প্লাস বি এর হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা এই সূত্রটাকে এখানে কাজে লাগাবো। তাহলে এ কিউব এটা হচ্ছে এক্সএস কিউব হচ্ছে, তাহলে এখানে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে এ কিউব প্লাস বি কিউব আছে, তাহলে কী সূত্র হবে, এক্স প্লাস ওয়ান বাই এক্সের হোল কিউব মাইনাস থ্রি এ বি। এ কত? এক্স। বি কত? ওয়ান বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স। তাহলে দেখো কী হবে, এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান আগে কী ছিল দেখো আমরা বের করব, এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কত ছিল, টু রুট সেভেন। এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান ছিল টু রুট সেভেন, তাহলে এই মানটাকে আমরা বসাবো, তাহলে টু রুট সেভেন হোল কিউব মাইনাস এক্স, আর এক্স কেটে গেল, তাহলে কত থাকবে, তিন গুণ এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান হচ্ছে টু রুট সেভেন। এবার দেখো দুইয়ের কিউব করব, দুইয়ের হোল কিউব আছে, হোল কিউব মানে পুরোটার কিউব করতে হবে, দুইয়ের কিউব মানে হচ্ছে আট হবে, গুণ রুট সেভেনের কিউব করলে কত হবে, রুট সেভেন রুট সেভেন রুট সেভেন গুণ রুট সেভেন গুণ রুট সেভেন করলে কত হবে, রুট সেভেন আর রুট সেভেন গুণ করলে সেভেন হবে, আর এখানে সেভেন আছে, তাহলে কত হবে, রুট সেভেন রুট, তাহলে সেভেন রুট সেভেন হবে। তাহলে এখানে বসাবো আমরা সেভেন রুট সেভেন মাইনাস তিন দুয়ে ছয় সিক্স রুট সেভেন ইকুয়াল টু কত হবে, আট সাথে ছাপ্পান্ন, ছাপ্পান্ন রুট সেভেন মাইনাস সিক্স রুট সেভেন ইকুয়াল টু কত আসবে, তাহলে আমাদের পঞ্চাশ রুট সেভেন, এটাই হবে আমাদের অ্যান্সার।